وعليكم السلام ورحمة الله وبركاته সুমন তোমার আপনার প্রশ্ন হচ্ছে আদর্শবান স্ত্রী হতে গেলে কি কি করণীয়। এটা মহামূল্যবান একটি বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন এবং সহজ করেন আদর্শ নারী হওয়ার জন্য। তো বিষয়টা অত্যন্ত বিশাল, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এক নম্বর কথা হচ্ছে যে মনে রাখতে হবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দি। প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনিবের দিক নির্দেশনা, মহান আল্লাহ তাআলার দিক নির্দেশনা হিসেবে জীবন পরিচালিত করার মন মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক সমস্ত ফরজ দায়িত্ব যে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। প্রত্যেকটা হারাম কাজ অত্যন্ত ঘৃণা করে এটাকে বর্জন করতে হবে। নিজের কৃতকর্মের জন্য, অপকর্মের জন্য, গুণের জন্য ক্ষমা চেয়ে নিতে হবে এবং প্রকৃত তওবা করতে হবে ভবিষ্যতে যেন এমনটা না ঘটে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের প্রতি অত্যন্ত অনুরাগী হবে এবং কোরআন সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য নিজেকে বিলীন করবে। কোরআন সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য নিজের সামর্থ্য হিসেবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধান কি, রাসূলের সুন্নাহ কি, এই জ্ঞান অর্জন করার মাধ্যমে সেই কাজে অগ্রসর হওয়ার চেষ্টা করবে। সফল হওয়ার জন্য সূরা আসরের 7টা গুণ নিজের জীবনে বাস্তবায়ন করবে। প্রথম কথা হচ্ছে যে নিজের হায়াত বা নিজের জীবনের 60-70 বছর হায়াতের এটাকে মূল্যায়ন করবে, এটাকে যে অযথা নষ্ট করবে না, এই সময়ের প্রত্যেকটা মুহূর্তকে গণিমত মনে করবে এবং এগুলাকে সঠিক জায়গায় ব্যয় করবে। সফলতার 7টা গুণের প্রথম গুণটা হচ্ছে শিরিকবিহীন ইমান গ্রহণ করতে হবে। ইমানের 6টা স্তম্ভ আছে, প্রত্যেকটা স্তম্ভের যে সঠিক জ্ঞান নিজের মধ্যে রাখতে হবে এবং সেটাভাবে এটা বিশ্বাস করতে হবে। সফলতার দ্বিতীয় গুণ হচ্ছে আমলে সালেহ, প্রত্যেকটা নেক কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। সফলতার 3 নম্বর গুণ হচ্ছে যে শিরিকবিহীন ইমান এবং বেদাতমুক্ত আমলে সালে সৎ কাজ আমার জন্য যেমন জরুরি সমাজের জন্য জরুরি, এই জন্য সত্য পথের প্রতি মানুষদেরকে আহ্বান করবে, দাওয়াত দিবে। সফলতার 7 নম্বর গুণ হচ্ছে যে ধৈর্য ধারণ করতে হবে, এবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, হারাম কাজ থেকে বাঁচিয়ে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, যে মানুষদেরকে সঠিক পথে দাওয়াত দেওয়ার জন্যে নিজের মধ্যে সেরকম উদার মন, ভালোবাসা, ভাষা, মিষ্টি ভাষা এবং বিচক্ষণতা এগুলো অর্জন করতে হবে। মানুষের কষ্ট দিলে ক্ষমা করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। দাম্পত্য জীবনে নিজেকে আদর্শ নারী কীভাবে হয় সেই গুণগুলা নিজের মধ্যে সৃষ্টি করতে হবে। নিজের স্বামীকে খুশি করার জন্যে, হালাল পন্থায় খুশি করার জন্য যতগুলো বিষয় আছে বিচক্ষণতার সাথে সাথে এগুলো সামনে রাখবে। স্বামীর যে কোনো বৈধ কাজে আন্তরিকতার সাথে সাড়া দিবে, তার কথার মূল্যায়ন করবে, রেগে গেলে তখন উপস্থিত ক্ষেত্রে না রেগে গিয়ে বা প্রতিবাদ না করে ধৈর্যের সাথে থাকবে, পরবর্তীতে স্বামীকে শুধরে দেওয়ার চেষ্টা করবে এবং স্বামীর কাছে কৃতজ্ঞ থাকবে। স্বামী উপকার করলে তাকে ধন্যবাদ দিতে হবে এবং তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে হবে। যে গুণটা অধিকাংশ নারীর মধ্যে না থাকার কারণে দাম্পত্য জীবনের মধ্যে তার অশান্তি ভোগ করে, সেটা হচ্ছে যে স্বামীর মধ্যে অনেকগুলো যে উল্টাপাল্টা থাকে, খারাপ কিছু থাকে, কিন্তু এগুলাকেই শুধু সামনে রাখা হয়। স্বামীর যে আত্মত্যাগ আছে তার প্রতি সেগুলা স্বীকৃতি দেওয়া হয় না, স্বামীর ভালো কাজের প্রশংসা করা হয় না। স্বামীকে আমি বলা যে আমি তোমাকে ভালোবাসি, এটা স্বামীর বলে না, সালাম দেয় না স্বামীকে। হ্যাঁ, এগুলো অবশ্য জরুরি।
তো দাম্পত্য জীবনে খুশি সুখী হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে, ধৈর্যের পাহাড় হইতে হবে এবং নিজের চরিত্রের হেফাজত করতে হবে। হ্যাঁ, কোনো খারাপ পরিবেশে থাকবে না, ভালো পরিবেশে থাকার চেষ্টা করবে, ভালো লোকদের সাথে থাকবে, ভালো লোকদের মাঝে আসা যাওয়া করবে, খারাপ লোকদের থেকে দূরে থাকবে, বরং খারাপ লোকদেরকে দিনে দাওয়া দেওয়ার চেষ্টা করবে। এক কথায় যে দাম্পত্য জীবনে কীভাবে নিজেরা যে খুশি হইতে পারে, আনন্দ চিত্তে থাকতে পারে, এজন্য একজন নারী যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। জায়গায় জায়গায় রাগ করা বা মন খারাপ করা এটা ঠিক হবে না। জ্ঞান বুদ্ধি দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যেতে হবে নিরলসভাবে। সন্তান সন্ততিকে আদর্শ মানুষ গড়ে তোলার লক্ষ্যে ছোটবেলা থেকে তাদেরকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। এই জন্যে দরকার হচ্ছে ভালো ভালো ইসলামিক বইগুলোকে সাথে রাখা, যাতে করে নিজে শুদ্ধ হইতে পারে এবং পরিবারকে সেভাবে আদর্শ পরিবেশ হিসেবে গঠন করতে পারে। বিশেষ করে আবদুল্লাহ জাকির রহমতুল্লাহ আলাইহের যে জীবন ঘনিষ্ঠ সব বইগুলা নিজের ভাষায় রাখা উচিত, যাতে করে একজন আদর্শ মানুষ হিসেবে আমরা গড়ে উঠতে পারি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে যে আদর্শ পুরুষ এবং আদর্শ নারী হিসেবে যে সঠিক জ্ঞান অর্জন করা এবং রাসুল আদর্শ গ্রহণ করিয়া দুনিয়া এবং পরকালে যে সফলতা অর্জন করার আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।